আমাদের এই প্রদীপটা যার বাড়িতে এসেছি, দাদা খুব সিদ্ধি খায়, সিদ্ধি বাবা যেটা খায় আমার প্রদীপটা সেটা খায়, বলছে ডালিং, আমাকে বলছে ডালিং, আমাকে ডালিং বলে। এই কৃষি মেলায় গিয়ে আমাদের দুজনের মিল হয়েছে, প্রেম ভালোবাসা শুরু হয়েছে। তো বলছে ডালিং, সিদ্ধি যদি না খায় তাহলে বউ নাকি ঘরে থাকবে না। তো ওর দেখে দেখে আমি একটু সিদ্ধি টানতে লেগেছি, বউ হারানোর ভয়ে মা খালের দিদি। তো কি বলছে দেখেন, ওরে সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, ওরে সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, দাদা মোহন ভোন দুধ খেলে হয় কুষ্ঠ বেদি, আর ঘি খেলে হয় রো বলতো আমার কাকা বাবু ছিলেন ভালো লোক। কেমন, আমি বর্ধমানের মানুষ, মুর্শিদাবাদ থেকে কিছু জন আমার বাড়িতে আনা হয়েছে, তার মধ্যে একজন কাকা ছিলেন। তো সেই কাকাকে সকালবেলায় উঠে পাওয়া যাচ্ছে না, টলতে টলতে কাকা 10টার সময় আসছে। আমাদের কাকা তুমি কোথায় গিয়েছিলে? বলছে বাবা আর বলেছিলে আমি একটু সন্টু মেরে আসলাম। বলি বাবা ওটা খেয়েও না, বেশি দিন বাজে না। বলে ধরবো কা, তুই জানিস মদ খেলে গায়ে শক্তি বাড়বে রে, আর সিদ্ধি খাবি বুদ্ধি বাড়বে। তো মহাজন কি বলছে, ওরে সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, দাদা মোহন ভোগ দুধ খেলে হয় কুষ্ঠ বেদি, ঘি খেলে হয় রো বলতো আমার কাকা বাবু ছিলেন ভালো লোক, ওরে বলতো আমার কাকা বাবু ছিলেন ভালো ভাত।
সাজা আমি তাই তো আজ খুঁজে মরি তাই তো আজ খুঁজে মরি মনে জাগে সো দুঃখে দে হয় কষ্ট দে ঠিকে দে হয় রো বলতো আমার কাকা বাবু ছিলেন ভালো লোক যখন মেরেছিল তারপরে ভগবান সে জায়গায় আসে আর জগাই মাথায়কে বলে একবার হরি নাম বল তোর যত পাপ আছে উদ্ধার হয়ে যাবে তাই মহাজন বলছে খেলে হয় পুষ্ট বেদি খেলে হয়